আসসালামু আলাইকুম। শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে কি করে এত টেস্টি কোন স্ন্যাক তৈরি করা যায় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। উপরে ক্রিসপি, মাঝে পাবেন ব্রেডের টেস্ট এবং ভিতরে আলু ভর্তা এবং এগ থাকবে। চলুন দেখে নিই আমার এই টেস্টি রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করে নিব, সেজন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ ইস্ট। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এটিকে একটি ব্যাটার তৈরি করে নেব। একদম ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নেব। ভালো করে এটিকে বিট করে নিতে হবে। একদম রেডি হয়ে গিয়েছে আমার ব্যাটারটি। এখন এটিকে আমি এক সাইড করে রেখে দিব এবং আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে আমি চার টুকরো করে এক সাইড করে রেখে দিব। এটাও আমার আজকের স্ন্যাক্স তৈরিতে লাগবে। তারপর এখানে আমি মিডিয়াম সাইজে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা, অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন না, এখানে পেঁয়াজটা একটু ভেজে দিলেই ভালো হয়। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। ঠিক আলু ভর্তা বানাতে যা লাগে এটাকে ঠিক সেভাবেই তৈরি করে নেবেন। চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি এবং অল্প একটু সরিষার তেল। তারপর ভালো করে এটাকে মেখে আলু ভর্তায় তৈরি করে নেব। তারপর এখানে আমি যেহেতু আট পিস ডিম তাই আট পিস করে নিয়েছি আলু ভর্তাটাকে, আট ভাগে ভাগ করে এখন ভিতরে ডিম দিয়ে ঠিক ডিম চপের মতো গোল শেপ দিয়ে আমি এটা বানিয়ে নেব। একদম বল, সবগুলো বল তৈরি করা হয়েছে ভিতরে ডিম দিয়ে। আর এখানে আমি আটটি শাশলিক কাঠি নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ইস্টের ব্যাটারে এটাকে ভালো করে চুবিয়ে নেব। এই ব্যাটারটার জন্য এটা খেতে একদম অন্যরকম। উপরে বিস্কিটের, এখন বিস্কিটের গুঁড়ায় এটাকে ভালো করে গড়িয়ে নিলাম, সেটাই বলছিলাম বিস্কিটের গুঁড়া দিয়ে উপর থেকে ক্রিসপি থাকবে, মাঝে পাবেন ব্রেডের টেস্ট এবং ভিতরে থাকবে আলুর চপের টেস্ট। তারপর পর্যাপ্ত পরিমাণ তেলে আমি এটাকে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে সুন্দর করে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুবই ইয়াম্মি, ছোট বাচ্চারা সবাই পছন্দ করে, এটি আমার বাসার সবার খুবই প্রিয়। যেহেতু খেতে আপনার প্রতিটি বাইটে পাবেন অন্যরকম টেস্ট, খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকেলে এরকম একটি নাস্তার আইটেম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।